যে ঘটনাটা আমি বলবো সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা কিন্তু এই ঘটনাটা আমি উপলব্ধি করেছি শুধু তাই নয় এই যে সময়টা ঘটনাটা ঘটছিল সেই সময়টা বাড়িতে ভর্তি লোকজন ছিল তাদের মধ্যে খুব খুব প্রথিতযশা শিক্ষিত মানুষ বিজ্ঞান মনস্ক মানুষ তারাও ছিলেন তো সেই সময়টায় বা তার পরবর্তীতে এই ধরনের ঘটনার ব্যাখ্যা মানে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা তারাও দিতে পারেননি যেটা কী ঘটলো বা এই ঘটনাগুলো ঘটনা ক্রমগুলো পাশাপাশিগুলো কেন ঘটছে তো আমি আপনাদের কাছে একটা জিনিস অনুরোধ করব যে যেটা আমার সাথে ঘটেছে আমি কেবলমাত্র সেটাই বলছি আপনাদের কাছে বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের ওপরে কিন্তু প্লিজ ঈশ্বর যদি আমি মানি তাহলে আমার ঠিক নেগেটিভ যে একটা মানে প্যারানর্মাল যে একটা দিক সেটাকেও আমাকে স্বীকার করতে হয় সেই জায়গা থেকে আপনারা প্লিজ আমার কমেন্ট বক্সে সে কোনো নেগেটিভ কমেন্ট করবেন না প্লিজ অনুগ্রহপূর্বক কারণ আমি আবারও বলছি এটা বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণই আপনাদের ওপরে ঘটনার সূত্রপাত হয় আমার বিয়ের কিছুদিন আগে থেকে আমাদের বিয়ে ঠিক হওয়ার পরপরই আমার দিদি শাশুড়ি তখন অনেক বয়স দিদি শাশুড়ি মানে আমার শ্বশুর মশাইয়ের মা আমার হাজব্যান্ডের ঠাকুমা তো আমার শ্বশুরমশাই হচ্ছেন বাড়ির বড় ছেলে অর্থাৎ আমার দিদি শাশুড়ি এবং দাদা শ্বশুরের যে বড় সন্তান সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই এবং তার জ্যেষ্ঠ পুত্র হচ্ছে আমার হাজব্যান্ড তবে আমার স্বামী ঠাকুমা দাদুর অত্যন্ত আদরের তো এখন আর আমার দিদি শাশুড়ি থাকতেন আমার শ্বশুরমশায়েরই কাছে এখন ব্যাপারটা হচ্ছে তিনি অতিবৃদ্ধ হয়ে গিয়েছিলেন তার চুরানব্বই বছর বয়স হয়ে গিয়েছিল যখন আমার বিয়ে ঠিক হয় এবং তিনি অসুস্থ ছিলেন বিয়ে আমার যখন ঠিক হয় তারপর থেকেই বা তার একটু আগে থেকেই উনি অসুস্থ অসুস্থ যতদিন বিয়ে যতদিন এগিয়ে আসে ওনার শারীরিক মানে যেটা মানে কমপ্লিকেশানসগুলো তত উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে এবং সেটা বার্ধক্যের জন্য তো এরকম পরিস্থিতি একটা সময় চলে আসে যে আমার ডিসেম্বর মাসে বিয়ে হয়েছে ডিসেম্বরের শুরুতে যে নভেম্বরের মেডে এরকম একটা আমাদের পরিস্থিতি চলে এসেছিল যে হয়তো বিয়েটাই ক্যান্সেল হয়ে যাবে বিয়েটা পিছিয়ে দিতে হবে এরকম একটা ব্যাপার ইতিমধ্যে আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে সেপ্টেম্বর মাসে তো এখন ব্যাপারটা হচ্ছে আমার শ্বশুর মশাই খুব কনফিডেন্ট ছিলেন আমার শ্বশুর মশাই একমাত্র মানুষ যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত বলে গেছেন আমার মা নাথবউ না দেখে যাবে না আমার মা নাথবউ না দেখে যাবে না আপনারা নিশ্চিন্ত থাকুন মানে আমার বাবা তো আমার শ্বশুর মশাই বন্ধু ছিলেন যে সুশান্ত তুমি নিশ্চিন্ত থাকো কিচ্ছু হবে না তো যাই হোক সত্যি সত্যি মানে উনি তখন একদমই কোমায় যখন আমার বিয়ে হয় ওনা তখন নার্সিংহোমে এবং কোমায় ছিলেন এবং আমাদের বিয়ে হয় বউ হয় আমরা দ্বীরাগমনে বাড়ি মানে দিনহাটায় চলে যাই ফিরানি যেটাকে বলে ফিরে এসে দেখছি আমার দিদি শাশুড়িকে বাড়িতে নিয়ে আসা হয়েছে ডাক্তার লিটারেলি একরকম বলেইছে যে কি আর করবেন এখন আর নার্সিং হোমে রেখে বিল বাড়ানো ছাড়া সত্যি কথা আর কিছু করার নেই আর এখন যেটা দরকার সেটা হচ্ছে পারিবারিক সান্নিধ্য মা মানে এতদিনের এক এত বড় একটা জীবন সুতরাং এবার ছেলে মেয়েদের সান্নিধ্যটাই তার থেকে বড় ব্যাপার সেই সময়টা দিনে একটা আয়া আয়া কাজ করতো আমাদের বাড়িতে রাত্রেবেলায় একটা আয়া কাজ করতো আর আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা যার সেবা মা আমার শাশুড়ি মানে দিদি শাশুড়ি করেছে যেটা চোখের সামনে আমি দেখেছি কয়েকটা দিন বিশ্বাস করুন সেটা একটা এক্সাম্পল দেওয়ার মতো হাড় ভাঙা খাটুনি এবং মনে রাখতে হবে আমার শ্বশুরমশাইও কিন্তু তখন বয়স হয়েছে ওনার তখন আটষট্টি বছর বয়স তখন মানে রাইস টিউবে খাওয়ানো মাকে মানে আয়াকে কন্ট্রোল করাটাও একটা বিরাট বড় ব্যাপার মানে কোনো পান থেকে চুন খসার মানে উপায় ছিল না সেই সময়টা তো যাই হোক ইতিমধ্যে আমার দক্ষিণবঙ্গ থেকে আমার বড় পিসি শাশুড়ি বড় পিসিমশাই এবং তাদের ছেলে এবং মেজ কাকা শ্বশুর তারা এলেন আমার দীড়াগমনের পরপর ওরা আমাদের বিয়েতে আসেননি আমার মনে আছে ওরা আমাদের বিয়েতে আসেননি ওরা ওই মায়ের মাকে দেখাশোনার জন্য ওরা তারপরেই এলেন মাঝখানে একটা ঘটনা ঘটেছিল অর্থাৎ আমার পিসিমারা মানে পিসি শাশুড়ির আসার আগ দিয়ে একটা ঘটনা ঘটেছিল ঠিক দুদিন আগে আমার মনে আছে যে আমার তখন সদ্য সদ্য নতুন বিয়ে হয়েছে আমি সকালবেলা নিচে নেমেছি তখন আমি শুনছি কিছু একটা নিয়ে বাদানুবাদ হচ্ছে রাতের আয়ার সঙ্গে আমার শ্বশুর মশাই এবং আমার শাশুড়ি মা দেখছি সেই মুহূর্তে তখনও চুপ করে বসে আছেন মানে তিনি মধ্যস্থতা করছেন না বাদানুবাদের কারণটা কি যে রাতের আয়া কাজ করতে অস্বীকার করছে রাতের আয়া বলছে আমি কাজ করব না কারণটা হচ্ছে তিনি সারা রাত ধরে আমার দিদি শাশুড়ির কাছে ছিলেন এবং যে চারদিকের মানে ওনাকে যে ঘরটাতে আমরা রেখেছিলাম সেই ঘর সেই ঘরটাতে যে চারটে জানলা আছে চারটে জানলার মধ্যে বারান্দা দিয়ে ঘেরা যে দুটো জানলা যে দুটো জানলা বন্ধ ছিল শীতকাল যেহেতু সেহেতু সারা রাত ধরে কেউ কিল মারার মতো দ্রাম দারাম দাম দরাম করে যেন জানলায় বেশিরভাগটা ধাক্কা মারছে বাগানের দিকের জানলাতেও দু একবার পড়েছে ম্যাক্সিমাম ধাক্কা মারা হয়েছে হচ্ছে ওই ইয়ের জানলাতে বাগানের বারান্দার দিকে জানলাতে এবং দরজায় অর্থাৎ সদর দরজায় থাম ধাম ধাম ভদ্রমহিলা বলছেন আয়া ভদ্রমহিলা তিনিও বয়স্ক কিন্তু তারও কিন্তু প্রায় ষাটের ওপর বয়স তিনি বলছেন যে আমি বুড়ো মানুষটাকে ছেড়ে তিনি তো আনকনশিয়াস আমার দিদি শাশুড়ি তো তিনি পুরোপুরি বলছে আমি এই বুড়ো মানুষটাকে ছেড়ে না পারছি এই ঘরে এসে বসতে না পারছি মধ্যরাতে আপনাদের জাগাতে তো আমার শাশুড়ি তখন আমার শাশুড়ি বলছে জাগানো প্রয়োজন ছিল না তো আমি তো এখানেই বসেছিলাম আর আমি তো জানি তুমি সত্যি কথা বলছো আমিও শুনেছি সত্যি এরকম হয়েছে তো এই ধরনের ঘটনা ঘটলো ঠিক তার দু তিন দিন দুদিন পরেই আমার ওই পি শাশুড়িরা এলেন এবং ওরা তখন রাতের ট্রেনে সকালবেলা এসে পৌঁছেছে এনজিপিতে মানে শিলিগুড়িতে এবং বিকেলবেলাতে যখন ওই চা মুড়ি টুড়ি সব খাওয়া হচ্ছে আর কি বিকেলের খাবারটা খাওয়া হচ্ছে হঠাৎ তখন আমার শ্বশুরমশাই এবং মানে আমাদের যে টিভির ঘরটা সেটার পেছন দিকেতে তখন বিকেল এবং তিনটে সাড়ে তিনটের মধ্যে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পরে শিলিগুড়িতে তখনও ভীষণ ঠান্ডা পড়তো এখনও পরে জানলাগুলো বন্ধ হয়ে যেত কেউ একটা সজোরে দাম করে একটা ধাক্কা মারলো মানে ইয়েতে বাগানের দিকের জানলাগুলো তো বাগানের দিকের জানলাতে ধাক্কা মারাতে তখন আমার পিসি শাশুড়ি যে ছেলে সে ব্যাপারটা হলো বললাম মানে ও খুব ফাস্ট এত গতিতে মানে ওই দিক দিয়ে বেরিয়ে বাগানের দিকে গেলো দেখলো কেউ নেই বাগানের দিকে কেউ নেই কেউ তবুও তখন আলো আছে মানে সামান্য একটু হলেও আলো আছে তখনও সাড়ে চারটে পনে পাঁচটা মতো বাজে তখন ও বললো আমি এখানে দাঁড়িয়ে আছি দেখি তো এবং ও দাঁড়িয়ে থাকাকালীনই আর একটা ধাম করে আওয়াজ হুম তখনই আমরা সবাই গেলো কী হলো কী হলো কে ধাক্কা মারলো ঠিক ওই ওই জায়গাটাতে দাঁড়িয়ে আছে ও বলছে কি যেন একটা হলো আমি ঠিক বুঝতে পারছি না কী যেন একটা হলো আমি ঠিক বল বলতে পারবো না তবে কিছু একটা হলো আমি ঠিক এক্সপ্লেন করতে পারবো না কিন্তু ধাক্কা হলো তখন ওকে আমরা সবাই বললাম তুমি ঘরে চলে এসো এইভাবে থাকতে হবে না তুমি ঘরে চলে এসো ও ঘরে চলে এলো ঠিক তখন আর একবার হ্যাঁ অনেক মনে হচ্ছে কেউ একটা জানলায় করে একটা কিল মানে একেবারে এরকম ভাবে নিয়ে একটা কিল মারলে যেরকম হয় তখন আমার শ্বশুর মশাই আমার কাকা শ্বশুর মশাই এবং আমার পিসি মা পিসি শ্বশুরি একসাথে বলে উঠেছিল আমার এখনো কানে বাজে বাবা আমার দাদা শ্বশুর অর্থাৎ আমার ঠাকুরদাদা শ্বশুর এই ঘটনা ঘটা সতেরো বছর আগে মারা গেছে কিন্তু তখনকার দিনে তো কলিংবেল টলিংবেল ছিল না উনি বাড়িতে এসে দরজা ধাক্কা মারতেন ডুমডুম ধুম ডুমডুমডুম করে যে ধাক্কা মারতেন উনি সবসময় সিঙ্গেল কিল মারতেন এটা এরকম শুনেছি যে ঢাং করে একটা কিল মারতেন বাড়ির লোকজন আর দেখবেন কলিং বেলার আওয়াজেও আপনারা বুঝতে পারবেন আপনাদের প্রিয়জন এসছে প্রত্যেকেরই বাজানো স্টাইলটা একটু আলাদা হয় এক্ষেত্রে দরজা ধাক্কানোর স্টাইল তো ছেলেমেয়েরা চিনবেই এত বছর পরেও ছেলেমেয়েরা তো সেটা বুঝতে পারবে যে কার ধাক্কানোর আওয়াজ একসঙ্গে ওরা বলে উঠলো বাবা আমার শ্বশুরমশাই তখন একটু থেমে বলল আমি কিন্তু অনেক আগেই টের পেয়েছি চলুন আপনাদের আমি দেখিয়ে দিই যে কোন ঘরটাতে আমার দিদি শাশুড়ি ছিল এবং মানে নার্সিংহোম থেকে আনার পর ওনাকে কোন ঘরটা রাখা হয়েছিল এবং কোন দিকের জানলায় সব থেকে বেশি আওয়াজ হতো চলুন আমরা দেখে নিই কোন ঘরটাতে ঠাকুমা ছিলেন এই যে আমি নিচে নামছি এই যে খাবার ঘর এবং আমাদের টিভির ঘরটা লাগোয়া এই যে এই ঘরটা আপাতত এখন অন্ধকার আমি এখন লাইটটা একটু জ্বালিয়ে দিই এই যে দেখুন এই ঘরটাতে ওনাকে রাখা হয়েছিল তো শুরুর দিকটাতে এই যে ব্যাগ দিয়ে ঘেরা টেবিল দেওয়া যে জায়গাটা এটা এই জায়গাটাতে এই তখন এইসব জিনিসগুলো ছিল না এখানটা একটা খাট ছিল এখানে ওনাকে শুরুর দিকে রাখা হয়েছিল পরে এত জানলায় আওয়াজ হতো জন্য ওনাকে সরিয়ে এইখানটা নিয়ে আসা হয়েছিল এর পেছনে যে জানলাটা এটা বাগানের দিকের জানলা এই দিকটাতে অত আওয়াজ হতো না কিন্তু এই দিকটায় এই দুটো জানলাতে এত ধাক্কা হতো যে আমাদের খাটটাকে শিফট করতে হয়েছিল ওই দিকটায় এই যে দেখুন আমি খুলছি জানলাটা এই যে দেখুন এটা হচ্ছে বারান্দার দিকে জানলা মানে কমপ্লিট সুরক্ষিত গ্রিল দিয়ে ঘেরা বারান্দা কিন্তু এর মধ্যে বাইরের কোনো লোক অর্থাৎ শরীরধারী কোনো লোকের পক্ষে ধাক্কা মারাটা অসম্ভব ব্যাপার এটা হচ্ছে আমাদের বাগানের দিকে জানলাটা এই জানলায় কিন্তু খুব একটা ধাক্কা হয়নি কম হয়েছে হয়েছে কম হয়েছে এই যে আমি বারান্দা এলাম এই যে এই যে দেখুন বারান্দা কিন্তু একদমই ঘেরা পুরো দোস্তর মতো ঘেরা এবং এই যে এদিক থেকে এই খানটাতে এই জানলাটা এবং ঠাকুমার প্রথম দিকে খাটটা এই দিকটাতেই ছিল হ্যাঁ তো এই যে দেখুন কমপ্লিট একদমই পুরোপুরি ঘেরা একটা বারান্দা এরপরে যত দিন গেল তত এই মানে ধাক্কার আওয়াজটা খুব বেশি রকমভাবে বৃদ্ধি পেতে শুরু করলো আচ্ছা বৃদ্ধি পেলো 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 তা তারপরেতে মানে দিনের বেলাতে যেখানে সেখানে যে কোনো জানলায় আওয়াজ মূলত দিনের বেলাতে জানলায় আওয়াজ হতো রাত্রেবেলায় সদর দরজায় খুব বেশি আওয়াজ হতো আওয়াজ এত পরিমাণ হতো যে সেটা দোতালার জানলাতেও চলে আসতো তখন এই যে এই ঘরের যে যে পেছনের দুটো জানলা দেখছেন এই দুটো জানলাতেও খুব আওয়াজ হতো উল্টো দিকের জানলা দুটোতেও খুব আওয়াজ হতো এই দিকের জানলাতেও আওয়াজ হতো আমরা ফিল করতাম এবং আর একটা মজার জিনিস কি জানেন সেই ঘরে কিন্তু কোনো জানলায় আওয়াজ হতো না যেখানে মানুষ থাকতো না অর্থাৎ যে বেডরুমগুলো খালি সেই বেডরুমগুলোতে কিন্তু কোনো রকম আওয়াজ নেই কিন্তু যে বেডরুমে নিচে আমার শুরু শ্বশুরি বেডরুমে আওয়াজ আমাদের দোতালার বেড বেডরুমে দুটো চার ছটা জানলা সব মিলে তাতে আওয়াজ থেকে বেশি আওয়াজ হতো হচ্ছে ঠাকুমা যে ঘরটায় শুয়ে আছেন সেই ঘরটায় মেনলি হচ্ছে সদর দরজায় যে দরজার বাইরে সুরক্ষিত গ্রিল দিয়ে ঘেরা বারান্দা সেটাতে এবং যে দুটো জানলা গ্রিলের ওদিকে আছে সেই জানলা বাইশ তারিখে ঠাকুমা মারা গেলেন তারপরে এগারো দিনে শ্রাদ্ধ হল বারো দিনে মৎস্যমুখী মোটামুটি এগারো দিন পর্যন্ত বা দশম দিন পর্যন্ত শ্রাদ্ধের আগ পর্যন্ত দশম দিন পর্যন্ত মনে আছে তুমুল আওয়াজ তুমুল মানে তখন একটু একটু করে লোকজন আসতে শুরু করেছে আমার খুর শ্বশুররা যারা আমার বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিলেন আমার বিয়ে হয়েছিল ডিসেম্বরে পাঁচ তারিখে আর ঠাকুমা গেলেন গেলেন বাইশ তারিখে তারা আবার এলেন হ্যাঁ এবং সেই সময়টায় ভরা ভর্তি লোকজনের মাঝখানেও সেটা হতো এবং তখন বাড়িতে খুব আর আমার শ্বশুর শ্বশুরি কিন্তু সামাজিক মানে পরিচিতি বলুন প্রতিষ্ঠা বলুন সেটা কিন্তু অনেক মানে এটা আসলে ঘটনা তখন আমাদের বাড়িতে প্রচুর লোক মা মারা গেছে সত্যদার মা মারা গেছে অর্চনাদি শাশুড়ি মারা গেছে হ্যাঁ এই ধরনের একটা ব্যাপারে যে প্রচুর লোক সবার মাঝখানে কিন্তু এইরকম দুরুম দারুম দুরুমদারুম চলছে প্রত্যেকেই শুনছে কারোর কাছে কোনো ব্যাখ্যা নেই কারোর কাছে কোনো ব্যাখ্যা নেই তো যাই হোক তারপরে বছরখানে শ্রাদ্ধর পর মোটামুটি আওয়াজটা একদমই বন্ধ হয়ে গেল মানে হঠাৎ করেই যেন বন্ধ হয়ে গেল শ্রাদ্ধ হলেও প্রচুর লোকজন এলেন মানে খাওয়ানো হয়েছিল মৎস্যমুখীর সময় মৎস্যমুখী বারো দিনের দিন আমার মনে আছে শ্রাদ্ধ খুব নির্বিঘ্নে সম্পন্ন হলো খুব সুন্দর শ্রাদ্ধ হলো তারপরের দিন মৎস্যমুখী হলো অনেক লোকজন খেলেন তারপরে একদম হঠাৎ করে মানে প্রচণ্ড থেকে হঠাৎ নেই একদম বন্ধ হয়ে গেল তারপরে যেটা হলো বেশ কিছু মাস পর থেকে আবার শুরু হলো দুরুম দারুম দুরুম দারুম আওয়াজ প্রচণ্ড আওয়াজ শুরু হলো এবং সেবার মনে আছে আমার দোতলার জানলা দুটোতেই যেন সে সময়টা আমার শাশুড়ি মা খুব বাড়ি হলেন আমি খুব ওয়ারিড হলাম কিন্তু বাড়ির যে পুরুষ মানুষগুলো তারা অতটা গুরুত্ব সেবার কিন্তু দেয়নি কারণ সে সময়টা তারা বলছিল আর তো আমাদের বাড়িতে মৃতক হওয়ার মতো কেউ নেই সত্যি কথা মানে তাৎক্ষণিকভাবে মানে সেরকম বয়সও কেউ নেই কিন্তু দুর্ভাগ্যবশত আমার মেজ কাকি শাশুড়ি অর্থাৎ যে আমার শাশুড়ি ঠিক পরের যা আর কি তিনি কিন্তু কিছুদিনের মধ্যেই মারা গেলেন এবং তিনি যখন মারা গেলেন তারও শ্রাদ্ধশান্তি পর্যন্ত যথেষ্ট পরিমাণ টব্দ হচ্ছিল তারপর তার শ্রাদ্ধ মিটে গেল শব্দ বন্ধ হয়ে গেল এর যেটা ঘটল সেটা মানে আমি ভাবতে পারি না বিশ্বাস করুন মানে ভাবতে পারি না আমি আরও বছর খানেক পর থেকে শুরু হলো প্রচণ্ড পরিমাণে আওয়াজ প্রচণ্ড পরিমাণে আওয়াজ তখন বাড়ির প্রত্যেকটা মানুষ খুব গড়ি ঢোলেন নারী পুরুষ নির্বিশেষে ইতিমধ্যে আমার ঘরে একটা সন্তান এসেছে আমার শাশুড়ি তখন স্পেশাল একটা পুজোর বন্দোবস্ত করলেন যে ধরনের আওয়াজ কেন হচ্ছে বা সেসব কিছু যেটা বন্ধ হয় কিনা কিন্তু কোনো বন্ধ হওয়ার নাম নেই প্রায় দিন দশেক বা তার একটু বেশি প্রায় পনেরো দিন ধরে প্রচন্ড আওয়াজ এবং আমার মনে আছে এই আওয়াজটা হতো মেইনলি আমাদের এই বেডরুমের এই দুটো জানলাতে তো সেই সময়টায় এই ঘরটাতে আমার মেয়ে মাথার কাছে রুদ্রাক্ষ চাবির গোছা তারপরে আরো কাজল লোহার কাজল লতা আমরা সবাই আমি আমি স্পেশালি আমার হাজব্যান্ড সেই সময়টা বেশিরভাগ সময় বাইরে থাকতো মানে বাইরে থাকতো মানে কলেজে যেত তার প্রচন্ড ব্যস্ততা আছে কিন্তু ঘটে গেল এই পরিবারের সর্বাধিক তম মৃত্যু সেটা হচ্ছে সেই যে পিসি শাশুড়ির ছেলে যে একটু আগে যাওয়ার কথা আমি বললাম যে দৌড়ে বাড়ান বাগানে গিয়ে দেখেছিল যে কি হচ্ছে সে ব্যাঙ্গালোরে চাকরি করতে গিয়েছিল এই ঘটনাটা যখন ঘটে সে ব্যাঙ্গালোরে চাকরি করতো একটা মানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এবং তার নামটা যদি আমি বলি তাহলে অনেকেই এখনও হয়তো বা চিনতে পারবেন মানে কারণ ও এত তুখোর এবং এত মানে এক্স ফ্যাক্টর যাকে বলে মানে এমন একটা কমপ্লিট প্যাকেজ ট্যালেন্ট সৌন্দর্য অন্যান্য গুণাবলী সম্পূর্ণ মিলিয়ে মিশিয়ে আমার ওই দেওয়ারটা ছিল পিস্তত দেওয়া ছিল মানে একটা কমপ্লিট প্যাকেজ হুম এগারো বছরের প্রেমিকার সাথে বিয়ের ঠিক এক মাস আগে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল তারপর থেকে সেই আওয়াজটা বন্ধ হয়ে যায় এবং আর এই বাড়িতে ওই আওয়াজ কিন্তু শোনা যায়নি পরেও যে জিনিসগুলো ঘটেছে বা যে জিনিসগুলো ঘটে আমার বাবার মৃত্যুর পরেও আমরা কিছু জিনিস ফিল করেছি স্পেশালি আমি আমার মা দিদি আমার যে দাদা শ্রাদ্ধ করেছে তারা সে জিনিসগুলো না কোনো ব্যাখ্যা নেই জানেন তো আমি এই জিনিসগুলোকে আমি শ্রদ্ধা করি আমি বিশ্বাস করি গভীরভাবে যে সোল আছে এবং তারা তাদের মতো তাদের জগতে ভালো থাকুক আমি শুধু এটাই চাই এবং আমি রকম কোনোরকমভাবেই তাদের রকম অশ্রদ্ধা বা আমি যদি এটা এরকমভাবে ভাবি যে একটা জায়গায় তারা আছেন এবং আমি না জেনে সেখানে প্রবেশ করে গেছি বা আমি তাদের এরিয়াতে না জেনে ঢুকে পড়েছি সেক্ষেত্রে তারা বিরক্ত হচ্ছেন বা তারা চাইছেন না যে আমি সেখানে যাই আমি সেখান থেকে নীরবে চলে আসবো আমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করব। আমি এরকম ভাবে ভাবি যে আমার বাড়িতে আমার ঘরে আমার বেডরুমে কেউ যদি অদাচিত ভাবে প্রবেশ করা একজন মানুষ এবং তিনি যদি গ্যাট হয়ে বসে থাকেন আমারও তো খারাপ লাগবে আমারও তো রাগ হবে হ্যাঁ তো তখন তো আমি তাকে বলবোই একটা টাইম পরে বা বোঝাবোই হবে যে বাবা তুমি এখান থেকে যাও তোমার উপস্থিতিটা আমার ঠিক এখানে পোষাচ্ছে না তো তখন তো তাকে যেতেই হবে তো আমি ব্যাপারটাকে এইভাবেই দেখি কথা বলছি এখানে হয়তো কেউ একটা আছেন যাদেরকে আমরা ফিল করতে পারছি না বা অনেক ক্ষেত্রে অনেক সৌভাগ্যবানরা সেটা ফিল করতে পারেন অনেক সৌভাগ্যবানরা সেটা বা দুর্ভাগ্যবান বা যাই বলুন না কেন তারা সেটা ফিল করতে পারে না তার মানে তো এটা নয় যে যারা সেটা ফিল করছে তারা সর্বান্তকরণে মিথ্যে কথা বলছে যেখানে শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ পর্যন্ত এদের উপস্থিতিকে অস্বীকার করেননি হ্যাঁ এই জিনিসটাকে আমি মানি আর দু নম্বর কথা হচ্ছে গিয়ে প্যারানোমাল অ্যাক্টিভিটি যেটা আর কি সেই সব মানুষকে মানুষ আমি খুব একটা অপছন্দ করি না যারা বলেন যে ভূত নেই তার অনেক সময় এই ভয়টাকে দূরে হটানোর জন্যই বলে ভূত নেই কারণ আমার মেয়েকে পরবর্তীকালে কোথায় যেতে হবে কীভাবে থাকতে হবে আমি জানি না এরকম একটা ভয় তার মনের মধ্যে চেপে বসে গেলে সেটা পরবর্তীকালে তার অসুবিধে হতে পারে এই মানসিকতা থেকে অনেকেই ভূতটাকে অবিশ্বাস করতে চান কিন্তু আমি সেই সব মানুষদের ঘোরবেলা অপছন্দ করি যারা এই ভূত আছে প্রমাণ করব করব তারা ভূত মানে এবং প্রমাণ করব একটা ধ্বজাধারী হাতে নিয়ে মানে খুব অনধিকার প্রবেশ করেন মানুষকে খুব মানে সেই অসুবিধা না খুব বিরক্ত করেন এরা অর্থাৎ এই যে ইনভেস্টিগেটর যারা এই গড় অফ দি বাড়ি বাড়ি আমার একদম ভালো লাগে না এইসব লোকেদের কেন বাপু ওরা ওদের মতো আছে তো তোমার কি অসুবিধে হ্যাঁ ও যে কেউ বলে আপনি বলেছেন যে ভূত নেই আমি বলছি যে ভূত আছে সুতরাং ওরা কেন বললো নেই ইগোতে খুব লেগে গেল টং 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 সুতরাং আমাকে প্রমাণ করতে হবে এই মানসিকতাটা ঠিক না কারণ একটা সময় পর আপনি সাধারণ মানুষ হিসেবে ভাবুন তো ভাই যে আপনার বাড়িতে কেউ অযাচিত প্রবেশ করছে 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 আপনি সহ্য করছেন 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 দশ দিন পর তো আপনি একটা প্রত্যাঘাত করবেনি আপনাকে তো রাগ হবে আপনার দুটো কথা আপনার মুখ দিয়ে বেরিয়ে যাবে আপনি খারাপ ব্যবহার করবেন হাতাহাতি হবে ব্যাপারটা তো ওদের ক্ষেত্রেও সত্যি ওরা তো বিভিন্নভাবে চাইছে যে সারা পৃথিবীর বেশিরভাগ জায়গাটা তোরা জুড়ে বসে আছিস বাবা থাক কটা জায়গা আমাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে আমরা তাতে থাকি না সব জায়গা থেকে ওই মানে তাদের অস্তিত্ব প্রমাণ করতে হবে সে যন্ত্রপাতি নিয়ে পৌঁছে যাওয়া একদিন না একদিন তো মানুষগুলো মানে সেই স্পিরিটগুলো রিয়াক্ট করবে যেটা গৌরফতি বাড়ির ক্ষেত্রে হলো গৌরফতি বাড়ি ইন্ডিয়ান প্যারানর্মাল যে অ্যাক্টিভিটি মানে কি বলবো সোসাইটির যিনি প্রতিষ্ঠাতা তার সাথে যেটা ঘটলো তিনি বেঘরে প্রাণটা দিলেন এবং ইনভেস্টিগেশনে বোঝা গেল না কিভাবে তার মৃত্যু তার কোনোভাবেই আত্মহত্যা করবার কোনো মানে মানে পসিবিলিটিজই নেই মানে তার আত্মহত্যা করবার জন্য যে মোটিগুলো লাগে তার কোনোটাই তার ছিল না এবং সে বাড়ির লোকদের বলছিল যে কোনো একটা নেগেটিভ খুব মেজর একটা পাওয়ার কিন্তু আমার পেছনে লেগেছে পেছনে যখন লেগেছে বাবু তুমি বুঝতে পারছো তুমি কেন এইসব কাজগুলো করতে তুমি তো পাইলট হতেই পারতে তোমার অনেক কিছু সম্ভাবনা ছিল এই জিনিসগুলোকে আমার ভালো লাগে না সত্যি কথা বিশ্বাস করুন দেখুন আমি আপনাদের কোনোরকম ভয় দেখাতে চাইছি না আর ভয় জিনিসটা কিন্তু এটার সাথে সমার্থক করবেন না তারা একটা আলাদা জগৎ নিয়ে আছে আপনি একটা আপনার আলো জগতে আছেন আপনি সবসময় সব যেন খুব সুস্থ হয় তারা যেন ভালোভাবে থাকে তাদের যদি কোনো অতৃপ্ত অ্যাসপিরেশন থাকে সেটা যেন পূর্ণ হয়ে যায় এবং প্রত্যেক দিন আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন যে যেসব মানুষেরা ঠিক তাদের মানে আত্মা এখনো সদ্গতি লাভ করছে না মুক্তি পাচ্ছে না বা যারা আপনার আশপাশে আছে অনেক কিছু ঘটেছে বিশ্বাস করুন অনেক কিছু আমার ব্লগ অনেক বড় হয়ে যাবে আমি বুঝতে পারি মানে স্পিরিট এবং ভয় কিন্তু ভয় অন্য জিনিস ভয় তুমি মানুষকে ভয় পাও তারা অনেক বেশি হ্যাঁ তুমি সাপকে ভয় পাও তুমি কাঁকড়া বিছেকে ভয় পাও তুমি তেঁতুল বিছেকে ভয় পাও তুমি অন্য কিছুকে ভয় পাও তুমি বাঘ সিংহ অন্যদের ভয় পাও কিন্তু স্পিরিটকে ভয় পাওয়ার কিছু নেই বিশ্বাস করুন ওরা আপনাদের মতো বা আমাদের মতো খুব সাধারণ একটা স্পিরিট মানে মানুষ আমি বলতে পারছি না মানে মানে বেচারিগোচ্চের অমানুষ বলতে পারেন তারা তাদের মতো করে আছে তাদের থাকতে দিন এবং যেখানে আপনি বুঝতে পারছেন যে তাদের উপস্থিতি আছে উপস্থিতি তারা যদি বোঝায় যে আমরা এখানে উপস্থিত ধরে নিন যে তারা চাইছে না যে আপনারা সেই জায়গায় থাকুন জায়গাটা ত্যাগ করুন যথাসম্ভব তাড়াতাড়ি জায়গাটা ত্যাগ করুন সেই জায়গায় সেটাই আর কি যে ধরে নিন যে আপনি যে বাড়িতে আছেন বাড়ির মালিক না আপনি সেই বাড়িতে থাকুন সুতরাং আপনার একটা আত্মসম্মান আছে না মানসম্মান আছে না সেই জন্যই আপনারা সেখান থেকে ত্যাগ করুন তো যাই হোক আমার ব্লগ আপনাদের ব্লগ তো ঠিক হলো না কথাবার্তা হলো তো ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এবং প্লিজ ঘরে থাকবেন